বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছেলের জীবন দেয়ার কষ্ট ভুলে গর্ববোধ করছেন চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের প্রবাসী বাবা প্রত্যেকটি হত্যার বিচার দেখতে চান তিনি মোহাম্মদ রিদোয়ানের ভিডিও চিত্রে মোর্শিদুর রহমান খোকনের রিপোর্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামে প্রথম শহীদ ওয়াসিম আকরাম মৃত্যুর ১৬ ঘন্টা আগে ফেসবুকে পোস্ট করেন শহীদ হব ষোলো জুলাই চট্টগ্রামের মুরাদপুর এলাকায় ছাত্রলীগ যুবলীগ ও পুলিশের সাথে সংঘর্ষে নিহত হন চট্টগ্রাম কলেজ ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম আকরাম কক্সবাজারের পেকুয়া সদর ইউনিয়নের দক্ষিণ মেহেরনামা এলাকার প্রবাসী শফিউল আলমের ছেলে ওয়াসিম বাবা মায়ের পাঁচ সন্তানের মধ্যে দ্বিতীয় তিনি এলাকাবাসী জানান ওয়াসিম ছিলেন বিনয়ী ও সামাজিক সংগঠক ওয়াসিমের স্মৃতি ফ্রেমে বন্দি করে বাড়িতে দিয়ে গেছে তার কয়েক বন্ধু অনেক ধরনের কালেকশন করতো এরপর আমাদের ব্লাড ব্যাঙ্ক সোসাইটি অফ মেহেনামার ও আহ্বায়ক ছিল সাধারণ সম্পাদক ছিল শুধু ছাত্র সেই মানে একেবারে ছাদ্যবলের ছিল তেমন না ছাত্র তিনি পাশাপাশি তার মেধা ছিল অনেক অসাধারণ সেই পুলিশের গুলি নেই আন্দোলনের মধ্যে এখানকার কিছু যুগশাসন আছে ওখানকার ছাত্রলীগ যুবলীগ এম মেলে আমার বাতি জায়গা কোন করছে ছেলের সাথে আবু সাইদ মুগ্ধ সহ হত্যার শিকারদের বিচার দেখতে চান ওয়াসিমের বাবা আমার ছেলে চলে গেছে আমার ছেলের মতো অনেক অনেক চলি চলে গেছে এদের আমার যেমন বুক গেছে এদেরও বুক খালিয়ে গেছে আমি এদের আমার ছেলের আগে এদের জন্য দোয়া করি এদের মা বাবার আত্মা জানাকে শান্তি হয় ছাত্র আন্দোলনের এই বীর সেনানির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তারা জীবন দিয়েছে এই ছাত্রদল তাদের সেই কখনো ভুলবে না আমরা এই বাসিন্দাদের এই আত্মত্যাগকে হৃদয়ে ধারণ করেই আগামীর পথ চলব দেশের জন্য জীবন উৎসর্গকারীদের ত্যাগ যেন বৃথা না যায় এমন দাবি সর্বস্তরের মানুষের Bangladesh News Desk